নমস্কার বন্ধুরা, মনের রান্নাঘরে আরেকটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি হেলদি ব্রেকফাস্টের রেসিপি, বা আপনারা টিফিন বক্সেও কিন্তু আপনারা এই রেসিপিটি দিতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এবার সুজির মধ্যে দিয়ে দেব 1/2 কাপ টক দই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে জল। খুব বেশি জল কিন্তু আগে ব্যবহার করবেন না, অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আবার একটু জল দিয়ে দিলাম। দেখুন, ব্যাটারটা ঠিক এই রকম তৈরি করেছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা ভালো মতো গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সাদা সর্ষে। সর্ষেটা একটু ভাজা হলে দিয়ে দেব 1 বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব কিছুটা ক্যাপসিকাম কুচি। দিয়ে আবারও 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এই পুরটা কিন্তু আমি খুব নরম করব না, পুরটা কিন্তু একটু শক্ত শক্তই থাকবে। এবার দিয়ে দিলাম 1টা টমেটোর বীজ ছাড়িয়ে, এইভাবে টুকরো করে রেখেছিলাম। টমেটোটা দিয়েও আবার 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব 7 মতো নুন। নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা আপনারা না ইচ্ছা করলে নাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 1 টিস্পুনের মতো সাম্বার মশলা। এখানে আমি সাম্বার মশলা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি সাম্বার মশলা না থাকে তাহলে আপনারা ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন, বা এখানে আমচুর পাউডার বা চাট মশলাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম 1/2 চামচের মতো একটু জল। দিয়ে আবার একটু নেড়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে শুকিয়ে নেব। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার দেখুন, 10 থেকে 15 মিনিট পর ফিরে এসেছি। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। এবার আমি এখানে অল্প জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। দেখুন, ঠিক এইটুকু আমি জল ব্যবহার করছি। এবার ব্যাটারটা একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা ঠিক এই রকম হবে, খুব ঘনও না আবার খুব পাতলাও না। দেখুন, ঠিক এই রকম করেছি। এবার এখানে 4টে বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে একটু একটু করে সাদা তেল দিয়ে দিচ্ছি। একটা ব্রাশের সাহায্যে তেলটা মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, 1 চামচ করে প্রত্যেকটা বাটির মধ্যে পুরটা দিয়ে দিলাম। এবার এর উপরে দিয়ে দিচ্ছি সুজির যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা 1 হাতা করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বাটির মধ্যে। দেখুন, দিয়ে দিলাম। এবার বাটিগুলোকে একটু ট্যাপ করে নেব যাতে ঠিক মতো সেট হয়ে যায়। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা গরম করে নেব। গরম হলে একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম। এবার এই স্ট্যান্ডের উপরে 4টা বাটি বসিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ফিরে এসেছি। ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, ব্যাটারটা কিন্তু শক্ত হয়ে গেছে। এবার আমি বাটিগুলোকে একটু ঠান্ডা করে নেব।
একটু ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে এইভাবে বাটিটাকে উল্টো করে একটু ঝাঁকি দিলেই কিন্তু বেরিয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। খুব কম তেলে কিন্তু এটি তৈরি হয়ে যায়। দেখুন আরেকটা তৈরি করে নিলাম। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আর পুরো ভিডিওটা দেখে সবাই কমেন্ট করবে।